আল্লাহ যে খালিক ও মালিক, এই খালিক ও মালিককে বলিয়া তার মনগোলা জীবন ব্যবস্থা করলো। আজ থেকে 800 বছর পূর্বে এই অঞ্চল গোল গোবিন্দ রাজার অধীনে ছিল। সেই সময়কার মুসলমানদের কোনো নিরাপত্তা ছিল না, মুসলমানদের কোনো নাম নিশানা ছিল না। সেই সময়ে এই মধ্যে মুজাহিদ সিলেটের প্রথম মুসলমান হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তার এক পুত্রের আকিকা উপলক্ষে সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলেন। একটা গাড়ি আল্লাহর রাহে কষলা কুরবানি, একটা গরু আল্লাহর রাস্তে কুরবানি। এই কুরবানি দেওয়ার কারণে ওনার উপরে যে জুলুম অত্যাচার, ওনার উপরে যে অবর্ণনীয় ও মানসিক যে অবস্থা ঘটেছিল, যে ওনার ছোট বাচ্চাকে এই কুরবানি দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নতকে পালন করার কারণে ওনার বাচ্চা শাহাদত বরণ করা হয়েছে, ওনার বাচ্চাকে টুকরা টুকরা ডিফন্ডিত করা হয়েছে, তার ডান হাত কর্তন করা হয়েছে। সেই যুগে যারা মুসলমান ছিলেন, যারা মুসলমান আসছিল, যারা কয়েকটা গোটা পরিবার যারা মুসলমান ছিলেন, আজ তাদের সবাইকে শহীদ করা হয়েছে। সেই সময়ে এই মধ্যে মুজাহিদ এই জালিম গোল গোবিন্দর বিরুদ্ধে জিহাদ ঘোষণা হয়। সেই যুগে হযরত বুরহানউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি ঢাকা সোনারগাঁ শামসুদ্দিন ইলিয়াস ওনার কাছে শরণাপন্ন হন। ওনার মাধ্যমে সিকান্দার গাজীর সহিত প্রায় 12,000 এই শূন্য নিয়া এই এই সিলেটকে কি করছেন, এই সিলেট সিলেটের মধ্যে জিহাদ ঘোষণা এই 12 বছর জিহাদ এই যুদ্ধ করার পর মুসলমানদের কোনো কাম্যাবে লক্ষণ দেখা যায়। পরিশেষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার পীর সাহেব এক মুঠ মাটি দিয়ে ওনাকে হিন্দুস্তানের মাটিতে পাঠাইছে। আর এইদিকে হযরত বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দিল্লি পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। যে আমার মনের আকাঙ্ক্ষা এই একটা সুন্নত পালন করার কারণে আমার মনের আকাঙ্ক্ষা আমি স্বয়ং মদিনা শরীফ গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাত আমি পেশ এই মুসলমানদের অবস্থা যে দুরূহ অবস্থা নবীদের খেদমত গিয়া পেশ। এই অবস্থাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আপনারা সবাই ওনার ইতিহাস জানেন, যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ সবাই এই সিলেটের দিকে ওনার দাওয়াতের মাধ্যমে কি হয়েছে এই সিলেট পদার্পণ করছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা সিলেটকে বিজয় ঘোষণা করছেন। আলহামদুলিল্লাহ এই বুরহানউদ্দিনের ইতিহাস, এই বুরহানউদ্দিন যদি এই বুরহানউদ্দিন যার মাধ্যমে আজ দিন প্রচার হয়েছে এই অঞ্চলে যদি যদি একটা মাদ্রাসা কায়েম না থাকে আজ সিলেট বাসিন্দা বাংলাদেশ একটা অন্ধকারের মধ্যে নিবদ্ধ থাকে। আল্লাহ তাআলা কি করুন ও মেহরবান, এই অঞ্চলের মুরব্বী আলে কেরাম আজ নাই। আজ তারা এই দরগা মাদ্রাসা হওয়ার পরে আমি ছোট ছিলাম, আমাকে দরগা মাদ্রাসা দরকারি ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কাছে পেশ করছো। সেই মাদ্রাসার পড়াশোনা করিয়া 1979 ইংরেজি তনে ওই দাবিতে আল্লাহ পাকে এই মাদ্রাসার খেদমতের লাগি আল্লাহ তাআলা রাখ। আজ আমার এলাকার মুরব্বিয়ানে কেরাম নাই, আজ যারা এই মাদ্রাসার প্রতি মহব্বত দেখাইছে এই মাদ্রাসার
মনোনীতের কত আনন্দ আজ আমরা এলাকার মধ্যে দিনে বয়ান হলইতে আছে আর আমরা বাচ্চাটা আমরা সামনে কোরআন হাদিসের বয়ান অনেক মা বাবা দাদা উনিয়া খুশি যায় আল্লাহ আমার বাচ্চা তো আগে দিন পড়াইতাম না আমার বাচ্চা কিতাব বললাম আমরা বুঝতাম পারি না আমার বাচ্চার জবান তো নেবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মা বলে উনিয়া তারা খুশি যায় চিন্তা করেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ কে এই মাদ্রাসা সবার আবার কবুল করুক আর আল্লাহ যত তো বুজুর্গানে দিন সব তো শিবাঙ্গা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হযরত সাইয়্যিদ হুসাইন আহমদ বন্দনী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত শেখ কোরিয়া হযরত শেখ কোরিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা বিশাল বয়ান উপতা দিতা এ সিলেটের মুসলমান হল আজ আমরা সবাই হযরত হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আমরা ঈমানদার হোকা সুবহানাল্লাহ আমরা সব হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির এই দাওয়াতের মাধ্যমে যে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত দিছে হযরতে বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই সর্বপ্রথম মহাপুরুষের দাওয়াতের বিনিময়ে আজ আমরা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি 360 টাকা পাইছি যার বিনিময়ে আজ আমরা এবং আমাদের পূর্বপুরুষ সবাই মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন মদানী আলহামদুলিল্লাহ বড় বড় গরপুরি সাহেব নাই আর খতিব সাহেব হুজুর নাই এমপি সাহেব হুজুর নাই হযরতে রায়পুরি সাহেব হ্যাঁ হযরতে চরমিনের পীর সাহেব হুজুর তা বড় বড় বুজুর্গ হল এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার একটা বরকত জাহির হইতে আছে বাচ্চারা বিভিন্ন জায়গা তো নাই যা ইলমে দিন শিক্ষা হবে আর আপনারা অনেক তো অজ্ঞার বরকতের খাতিরে এই মাদ্রাসা আল্লাহ তাআলা সালাইয়া নিবা আল্লাহ তাআলা সালাইয়া নিবা এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক অবস্থান অগ্রসর দিকে উন্নত দিকে আপনারা দোয়া রাখতা এই মাদ্রাসাটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর আল্লাহ তাআলা কায়েম রাখবেন আল্লাহ তাআলা এই মাহফিলে কবুল করুক আল্লাহ আমার এলাকার মামুন হল আপনারা কাছে আমার অনুরোধ আপনাদের বাচ্চাদের কবুল করুক আমার এই দোয়া এই মাহফিলে ঢুকাই তখন বাচ্চেন্তর দিলর ভিতরে একটা রেখা তুই একটা রেখা তুই দেখুন নানি যদি মার পেটে যদি বাচ্চা থাকে আর মা যদি বালা আমল করে তে বাচ্চার মধ্যে বালা আমল হয়েছে এর মান ছোট বাচ্চার আপনি যেতে ছোট দেখতে আপনি দেখাইবা এ তারিখ দিলা আলহামদুলিল্লাহ মাহফিলের মধ্যে আপনারা বাচ্চেন্তরে ভাটাউকা আর আমার নওজোয়ান ভাই ও যারা সং মুরব্বিয়ান একরাম আমরা সবাই এই মাহফিলের আমরা কদর করি বুজুর্গানের দিনর এই ওয়াজ নসিহতকে আমরা কদর করি আমি তো কোনো সময় কই যে বলে গুনাহ গুলা তো তওবা সালাম হয় কিন্তু বুজুর্গানের দিনর সোহবতর মাধ্যমে আল্লাহ পাকে কি করে তওবা কবিরা গুনাহ তো তওবা সালাম হয় তারা সোহবতর তারা দর্শন না তাহলে দেখার এই মাহফিলের মধ্যে বুজুর্গানের দিন হল তো শিবাঙ্গা আনতে আসো মাশাআল্লাহ সবাই এই যে বাচ্চা বাচ্চারা যারা দৌড়ে হাদিস কিতাব পাশ করছেন বা সামনের পরীক্ষা দৌড়ে হাদিস পড়ছেন আল্লাহ তাআলার আতার মধ্যে দস্তারে ফজিলত দিবা বুজুর্গানের দিন আর এই যে একটা নিদর্শন একটা বাচ্চার সবার সামনে তারে দস্তারে ফজিলত দিয়া পাকলি পিন্ডাইয়া কইবা তো না তুমি কি ভাইছো দিন দাওয়াত তুমি দিন প্রচার করার ও তুমি সনদ আজ এই মাদ্রাসার সামনে বাচ্চারা সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করিয়া
তারা সনদ পাইব, আমরা যারা মরচুত আছি আমরা সব আমরা এই মাহফিলের মধ্যে কি করি, আমরা অংশগ্রহণ করি। আল্লাহ পাক এই মাহফিলের আওয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله إي محفل قبول فرمان الله جاني اجتماع غازي برهان في مدرسة قبول المنظور فرمان الله شفت ضرورات الله قدرت خزلت من شاد فرمان أي الله نحن دغل أي الله إي محنار فري فري مدرسة ونمائنا لكني بوچه الله عشر فرسي পানি পিলাইবা আল্লাহ আল্লাহ আপনি আমরা সব নবীদের হাতে হাউসে কচুরের পানি মিশিয়েছিলাম। আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে সুনার মদিনার নবীজির দরবার রিসাল প্রশংসা দুরুদ সালাম পৌঁছে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার আমল করে আখের পর্যন্ত আপনি কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার দ্বারা খিদমত করে করে অনেক কবুল করেছেন কি মোলা। আল্লাহ তাদের কবরে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরে বেহেশতের বাগান বানিয়ে দাও। আজ সন্তান আলে আল্লাহ বলছে আল্লাহ এই মাদ্রাসার দিকে তোজো খেয়াল করতে আসো মোলা। আয় আল্লাহ এই তারার খিদমত আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া ত্রাবাসী আয় আল্লাহ ইয়া কিবি দরসকা মুহাব্বত দরসকা মাওলা ইয়া সিলেট বাসী একটা নমুনা মাওলা। এই মাদ্রাসার আউয়াল থেকে আখির পর্যন্ত আয় আল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বুজুর্গানে দিন ও ভবিষ্যৎ জানি কোন এক সময় এই মাদ্রাসা বলেন বিশ্ব দরবার আল্লাহ তাদের খাতির আল্লাহ তার وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.